তলে প্রদীপ দিয়ে এসে নীরু স্নিগ্ধর গা ঘেঁষে বসে। শরতের শেষে দু চার দিন টানা বৃষ্টির পর আজ থেমেছে। দুজনেই ওরা মধ্যবয়স্ক, শীত শীত লাগছে বেশ, তাই কাছাকাছি বসে। টানা ঝিঝি পোকার ডাক, শিউলির গন্ধ, আলো আধারির খেলা দেখছে দুজন দাওয়ায় বসে। ঘরে হারিকেন মিটমিটে আলো, স্নিগ্ধ বিড়ি জ্বালাতেই নীরু রেগে যায়। কি গো হ্যাঁ, তুমি কি সত্যিই বোঝো না এই গন্ধে আমার শরীর কেমন যেন লাগে? এত বছর পরেও তোমায় বুঝিয়ে বলতে হবে? হ্যাঁ, একটু শান্তি মতো খেতে দাও না, সেই তোমার শান্তির জন্যই আমার এত অশান্তি। কি যা তা বকছো বলো তো, থাক ছাড়ো আমার বসে কাজ নেই। নীরু উঠে যায়, কিন্তু চাইলেও সদ্য ধরানো বিড়ি ফেলতে পারে না, দুটো সুটান দেয় সে। পরে ঘরে গিয়ে দেখে হ্যারিকেন আর উনুনের আলোয় রাতে রান্নার জোগাড় করে নীরু। স্নিগ্ধ সাহায্য করতে গেলে, থাক হয়েছে আমার জন্য একটু নেশা ছাড়তে পারো না, আর সাহায্য করতে হবে না। সেদিন রাতে আর প্রেমালাপ হয় না, দুজনে পাশ ফিরে শুয়ে যায়। সাত দিন পর স্নিগ্ধ বিড়ি ছেড়ে দেওয়ার পণ নিয়েছে। আজ শহরে এসেছিল কাজে, ওষুধের দোকানে নেশা ছাড়ানো ওষুধ দেখেই কিনে ফেলেছে। না আর নীরুকে অসুবিধায় ফেলবে না ও, সাত দিন পর বাড়ি ফিরছে। ও হাতে আলতা টিপ আর সুগন্ধি তেল। সন্ধে হয়ে এসেছে, তুলসী তলায় প্রদীপ চলছে। নীরু, ও নীরু এদিকে এসো তো, এই যে আসছি। ও মা, মুখে কি হয়েছে, কি সব বেঁধেছো তো? নীরু হেসে ফেলে, ও কিছু না, আমি যাতে বিড়ির গন্ধ না পাই, তোমার বিড়ির গন্ধে যাতে অসুবিধা না হয় তাই বানিয়েছি। আসলে এই সাত দিন তোমায় ছাড়া ভালো লাগছিল না, মনে হচ্ছিল এরপর তুমি যত ইচ্ছে বিড়ি খেও আমি কিচ্ছু বলব না। না তা আর করতে হবে না, এই দেখো শহর থেকে কি এনেছি, এই ওষুধ খেলেই আর নেশা হবে না। না এসব খেতে হবে না, পরে কিছু হলে তোমার, তুমি খেও, আমি তো নাকে এটা বেঁধেছি। না গরমে দম বন্ধ হয়ে আসবে, আমি ওষুধ খাবো, তুমি ওসব খুলে ফেলো। না হ্যাঁ, শেষে যুদ্ধ শেষে ঠিক হয়, কেউ রুমালও বাঁধবে না আর ওষুধও খাবে না, স্নিগ্ধ এমনিতেই ছেড়ে দেবে নেশা। নেশার তীব্র ইচ্ছে লাগলে ডুবে যাবে ভালোবাসা আর সংসারী হওয়ার নেশায়। কলমে অম্বিকা, পঞ্চকৃতি লেখা।